আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ কথা বলা যাক অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামানিয়া নিয়ে। মুভিটি নিয়ে আমার অনুভূতি ব্যক্ত করবো এই ভিডিওতে। চলুন লেটস ডিসকাস। প্রথমেই বলে দিই, মার্ভেলে যে সুপারহিরো মুভিগুলো হয় সেই ক্ষেত্রে অ্যান্টম্যানের নাম অনেকটা অ্যাভারেজ। অর্থাৎ অ্যান্টম্যান ও অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প মুভি দুটি যেমন অ্যাভারেজ ছিল, অর্থাৎ বেশি ভালো না আবার খারাপও না, ফলে মার্ভেলের সব মুভি নিয়ে আলোচনা করতে গেলে এই দুটো মুভি অনেক সময় মনেই থাকে না। তবে অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামানিয়া ইজ ডিফারেন্ট। তো চলুন একে রিভিউ করা যাক। নাম্বার ওয়ানে যদি সামারি নিয়ে কথা বলি, তাহলে হোপের মা যখন কোয়ান্টাম রিলমে ছিল তখন তার সাথে কী কী ঘটে তা সে কাউকে বলেনি। যখন স্কটের মেয়ের তৈরি করা যন্ত্র তাদেরকে কোয়ান্টাম রিলমে নিয়ে যায় তখন মূল অ্যাডভেঞ্চার শুরু হয়। হোপের মায়ের কাটানো 30 বছরে কী কী হয় তার জট খোলে এবং নতুন নতুন ক্রিয়েচার এবং ক্যাংকে পরিচয় করানো হয় কীভাবে সে হয়েছে কোয়ান্টাম রিলমের বাদশাহ, এবং অ্যাটম্যানের প্রথম ভিলেন ইয়েলো স্যুটকেও মর্ডক হিসেবে দেখা যায়। নাম্বার টুয়ে কথা বলা যাক ফিউচার অফ মার্ভেল নিয়ে। এই মুভির ক্লাইম্যাক্সে মারাত্মক কিছু ঘটে, যেমন পিঁপড়াদের লড়াই কিংবা অ্যান্টম্যান ও ক্যাংয়ের হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাক্ট। ক্যাং বলেছিল যে যদি সে না বের হয় তবুও সে সব কিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ মার্ভেলের ফিউচারে ক্যাং ডাইনাস্টি ইজ কনফার্ম। এবং এই মুভির পোস্ট ক্রেডিট সিনেও অনেক কিছু কনফার্ম হয়ে যায়, যেখানে আমরা বিভিন্ন রকমের ক্যাং এর ভ্যারিয়েন্টকে দেখতে পাই। বলতে গেলে ওভারঅল বাওয়াল করে একটি মুভি দেখলাম আমি, এবং মাল্টিভার্স, কোয়ান্টাম রিয়াম, তারপর অ্যান্টম্যান অ্যান্ড ফ্যামিলি, অনেক কিছু এক্সপ্লোর করানো হয়েছে এই মুভিতে। নাও ওয়েটিং ফর সিক্রেট ওয়ার্স।